হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের জীবন গাছে বট গাছের নিচে পান বিক্রি করে নেই নিজস্ব থাকার জায়গা। ১৯৭১ সালে যুদ্ধ করে পাক বাহিনীর গুলিতে পায়ে আঘাতে চিহ্ন রয়ে গেছে এখনও। অভাব অনটনের মধ্যে দিন কাটলেও কারো কাছে মাথা নত করেননি। বৃদ্ধ বয়সে পান বিক্রির টাকায় চালাচ্ছেন সংসার। হবিগঞ্জের মাধবপুর প্রতিনিধি হামিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সালাউদ্দিন বাদল। মাধবপুর উপজেলার চৌমোহনী ইউনিয়নের আলাবক্সপুর গ্রামের মৃত আলতামুদ্দিনের ছেলে আব্দুল লতিফ দিন কাটে পানের দোকানে। যুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে দুচোখ বেয়ে পানি ঝরছিল তার। ১৯৭১ সালে তিনি আখাউড়া থেকে তেলিয়াপাড়া পর্যন্ত সব যুদ্ধে অংশ নেন। এর মধ্যে ধর্মঘর যুদ্ধটি ছিল ভয়াবহ। সে সময় বেশিরভাগ পাক সৈন্য মারা যান, বাকিরা পালিয়ে যেতে বাধ্য হয়, আর গুলিতে আহত হন আব্দুল লতিফ। বয়সের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধ মানুষটি এখন শ্বাসকষ্টে ভুগছেন। অকুত ভয় এই বীর সেনানীর চিকিৎসা সহ স্থায়ী বাসস্থানের দাবি জানান স্থানীয় মুক্তিযোদ্ধারা। দেশের জন্য স্বাধীনতা ছিনিয়ে আনতে পেরে খুশি আব্দুল লতিফ। তবে বৃদ্ধ বয়সে অসুস্থতা আর ছেলেমেয়ের জন্য যুদ্ধাহত ভাতা চাইলেন এর যোদ্ধা। মুক্তিযোদ্ধার ভাতা তারা আর কোনো কিছু পাই না। আমার ঘর বাড়ি কোনো কিছু নাই। আমি আমার ভাইয়ের বাড়িতে সেখানে তাই আমি সরকারের কাছে আগ্রহ আবেদন করছি আমাকে অন্যান্য মুক্তিযোদ্ধার মতো মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা সহ তার পুনর্বাসনে সরকারের সুদৃষ্টি চাইলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ওনারা ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব, ওনার ভারি গণ নাই, ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে যেন একটা ঘরের ব্যবস্থা করে দেন সেই প্রত্যাশা করি। দেশের সূর্য সন্তান আব্দুল লতিফ আজ গুরুতর অসুস্থ, ভূমিহীন ও অসহায়। এর যোদ্ধা ও তার পরিবারকে সার্বিক সহায়তায় সরকার সহ সংশ্লিষ্টরা এগিয়ে আসবে এমন প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা গণসংযোগ শুরু করেছেন। ঢাকা ১৮ নির্বাচনী এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন গতকাল নৌকা প্রতীক বরাদ্দ পেয়ে তার নির্বাচনী এলাকা রাজধানীর উত্তরখানে প্রথম দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন। মাদারীপুর ২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সকালে জেলার রাজৈর, উপজেলার টেকেরহাট বন্দর সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। পটুয়াখালীর ২ পাওফল আসনে নৌকার প্রার্থী জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ গতকাল প্রতীক বরাদ্দ পাওয়ার পরে পাওফল পৌর শহরে গণসংযোগ শুরু করেন। গতকাল নির্বাচনী প্রতীক বরাদ্দের পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে গণসংযোগ করেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী ও তার সমর্থকরা। চাঁপাইনবাবগঞ্জে ৩ সদর আসনে প্রার্থী, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এবং চাঁপাই ২ আসনের প্রার্থী সাবেক সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। দিনাজপুরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন দিনাজপুর ৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। ঢাকা ২ আসনে নৌকা প্রতীকে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে সাভারে যুবলীগের নেতৃত্বে প্রচারণামূলক মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা ২ আসনে তৃতীয় দিনের মতো চলছে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদর্শনী প্রক্রিয়া। সকালে ঝাউডাঙ্গা, বাঁশদাহ, ভোমরা ও ফিংরি ইউনিয়ন পরিষদে চলছে এ প্রদর্শনী। এতে উপস্থিত ছিলেন সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান এস এম শহীদুল ইসলাম, ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান সহ এলাকাবাসী। আগামীকাল আগরদারি ইউনিয়নের আবাদের হাট, শিবপুর ইউনিয়নের পরানদাহ ও সাতক্ষীরা পৌর এলাকায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক এবং সাতক্ষীরা সরকারি কলেজে ইভিএম প্রদর্শন করা হবে। সাভারে এক অটোরিকশা চালক ও এক মাদ্রাসা ছাত্র সহ ২ জন গত ২ দিন যাবৎ নিখোঁজ রয়েছেন। নিখোঁজ অটোরিকশা চালকের নাম কামাল মাদবর, সে সাভারের উত্তর জামসিং এলাকার আব্দুল খালেক মাদবরের ছেলে। অপরজন
সাভার ডকরমুড়াই মাদ্রাসায় পড়া আবদুল্লাহ ইবনে মাসুদ। স্বজনরা জানায়, নিখোঁজ অটোরিকশা চালক গত রোববার সকালে জামসিংয়ে নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফিরে আসেননি। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। সোমবার রাতে সাভার মডেল থানায় নিখোঁজদের পরিবার পৃথক দুটি সাধারণ ডায়েরি করলেও পুলিশ এখন পর্যন্ত তাদের উদ্ধার করতে পারেনি। তবে দ্রুত উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানায় পুলিশ।